ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्नेवय्य च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर कृपाय आजकेर ऐ सकाले आमरा समबेत हयेछि। আমাকে বলা হয়েছে বিষয় গড রিয়েলাইজেশন, ঈশ্বর ঈশ্বর অনুভূতি বা ঈশ্বর লাভের বিষয় বলতে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ঈশ্বর লাভ হয়নি, অতএব আমি কতটা এ বিষয়ে বলার যোগ্য সেটা আমি নিজে জানি না। কিন্তু ঈশ্বর লাভ করেছেন বা ব্রহ্মজ্ঞ পুরুষ এমন মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং তাদের কাছে খুব কাছ থেকে দেখে শাস্ত্রে যেভাবে বলা হয়েছে যে ঈশ্বর দর্শন করলে মানুষের ভেতরে কেমন পরিবর্তন হয়, সেগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়েছিল। শ্রী ভগবানের কৃপায় আমি 1994 সালে বেলুড় মঠে এই রামকৃষ্ণ সঙ্ঘে সঙ্গীভূত হই। আমার মন্ত্রদীক্ষা হয় পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে এবং 2000 সালে এবং 2004 সালে যথাক্রমে ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা হয় তৎকালীন সঙ্ঘগুরু পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে। আমরা ছোটোবেলায় যখন কলেজে পড়তাম, যখন আসতাম বেলুড় মঠে, তখন খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল আমাদের পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, যিনি পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ সঙ্ঘের সহ সঙ্ঘগুরু হয়েছিলেন। তিনি আমাদের পাঠাতেন আরোগ্য ভবন, বেলুড় মঠে যে আরোগ্য ভবন যেখানে প্রবীণ সন্ন্যাসীরা থাকেন সেইখানে পাঠাতেন পার্ষদের সন্তান এবং শ্রী শ্রী মায়ের সন্তান যারা ছিলেন তাদের সঙ্গে দেখা করতে এবং তারা তাদের অভিজ্ঞতার কথা, অভিজ্ঞতার ঝুলি আমাদের ছোটদের কাছে খুলে দিতেন। আমরা সবসময় যে খুব যে আলোচিত সাধু যার, আমি অন্তত তাদের কারোর সঙ্গে সেমনিভাবে দেখা পাইনি। আমি যখন এসেছি তখন শান্তানন্দজির শরীর চলে গেছেন, যার কথা অনেকেই বলেন, যাকে দেখলে মনে হতো সবসময় জীবন্ত জাগ্রত রয়েছেন। তাদের হয়তো দেখার সুযোগ হয়েছে কিন্তু এত ছোট ছিলাম আমি সেগুলোকে আমি বুঝতে পারিনি। আমার মনে আছে প্রথম পার্ষদের সন্তান যার সঙ্গে দেখা করতে যাই তিনি হলেন কাশীশ্বরানন্দজি মহারাজ। কাশীশ্বরানন্দজি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য, তারই কাছে ব্রহ্মচর্য সন্ন্যাস হয়। 1901 সালে জন্ম তার। তিনি ভারী সুন্দর করে বলতেন, তিনি তাকেও বলতে দেখেছি, ভূতেশানন্দজিকেও বলতে দেখেছি। আমরা যখন বলতাম আপনি তো স্বামীজিকে দেখেননি, এ নিয়ে আপনাদের কোনো কষ্ট হয় না, দুজনকেই একই কথা বলতে শুনেছি, বলেছেন যে যে গাছ, যে হাওয়া, যে জল, যে বাতাস স্বামীজিকে স্পর্শ করেছে 2 বছর, সেই জল, সেই বাতাস, সেই হাওয়া আমাকেও স্পর্শ করেছে। অতএব তাকে দেখতে পাইনি এ নিয়ে আমার কোনো ক্ষোভ আমাদের নেই। এইটাকে যদি ভিত্তি করি তাহলে কিন্তু একটা আধ্যাত্মিকতার বড় জিনিস যে আধ্যাত্মিক হওয়ার জন্য যা কিছু উপকরণ আমাদেরই আলো বাতাসে ছড়িয়ে আছে, আমাদের গায়েও স্পর্শ করছে, আমরা সেটাকে খুব কি বলবো সচেতনভাবে উপলব্ধি করতে পারি না বলেই বোধ হয় আমরা অনুভব করতে পারি না যে আমরা আধ্যাত্মিকতার যোগ্য, আমরা ভগবান লাভের যোগ্য। সেই কারণে বোধ হয় অবতার পুরুষ বারবার আমাদের কাছে আসেন, আমাদের মধ্যে আসেন, আমাদের এই ভাবটাকে জাগিয়ে দেবার জন্য। শ্রীরামকৃষ্ণর জীবন যদি দেখেন দেখবেন অন্তত আমাদের সন্ন্যাসীদের জীবনের সাথে কোনোভাবেই মেলে না। তার গেরুয়া কাপড় নেই, মাথায় চুল ফাঁকা নয়, একেবারে সুন্দর চুল আছে, আবার তিনি দাড়ি রাখেন, মাঝে মাঝে ট্রিম করেন, কাঁচি দিয়ে ট্রিম করেন। শুধু সেইখানেই শেষ নয়, তিনি লাল পেড়ে কাপড় পরেন,
ভালো জুতো পরেন। আমি ঠাকুরের দুটো জুতো দেখার সৌভাগ্য হয়েছিল, একটি মিউজিয়ামে ছিল, কাপড়ের জুতো, তার উপর সুতো দিয়ে কাজ করা, অপূর্ব, তার টেস্ট দেখার মতো। আরেকটি জুতো যেটা এখন বেলুন মঠের শয়ন কক্ষে আছে সেটাও দেখেছি, পরবর্তীকালে বাটা কোম্পানি সেটা সারিয়ে দিয়েছিল, অপূর্ব সুন্দর লাল রঙের লেদারের জুতো। ঠাকুর পরতেন লাল পেড়ে কাপড় এবং সে কাপড় যথেষ্ট ভালো কাপড়, বনাতের টুপি কোট এগুলো সমস্ত কিছু পরতেন। কোনো অবস্থাতেই তাকে সন্ন্যাসী বলে আখ্যা দেওয়া যায় না, একেবারেই কোনোভাবে তাকে সন্ন্যাসী বলে আখ্যা দেওয়া যায় না, কিন্তু তিনি আমাদের সকলের আদর্শ, সন্ন্যাসের আদর্শ। তিনি এমনটি কেন করলেন, এমনটি করলেন এই কারণে আমাদের মধ্যে এই ভাবটা জাগিয়ে দেওয়ার জন্য যে তাঁর দ্বারাও যদি সম্ভব হয়ে থাকে তাহলে আমাদের দ্বারাও সম্ভব। তিনি আমাদের স্তরে নেমে এসে আমাদের একটু একটু করে দিতে থাকলেন, একটু একটু করে প্রেরণা দিতে থাকলেন। আমরা যখন এই কলকাতা থেকে ট্রেনে নামখানায় আসি, এই কথাটা আমি আগেও বলেছি আমার অন্য ক্লাসে, যখন নামখানায় আসি তখন এই বালিগঞ্জ পার্ক সার্কাস স্টেশন থেকে নানা অনেক মহিলা পুরুষ সব ওঠেন, এরা সব বিভিন্ন জায়গায় ডে লেবারের কাজ করেন, মূলত প্রায় সবাই নেমে যান জয়নগর মজিলপুর ওই সমস্ত অঞ্চলে। তাঁদেরকে দেখেছি তারা গাদাগাদি করে অন্যান্য বেঞ্চিতে বসছেন, কিন্তু আমার থেকে চার আঙুল ছেড়ে বসছেন, কেন না আমি সন্ন্যাসী, আমার সঙ্গে গায়ে ঠেস দিয়ে বসা যায় না, আমার এই গেরুয়া পোশাকটা তাকে প্রিভেন্ট করছে। ঠাকুর তাই তার গেরুয়া পোশাকটাও ধারণ করে আসেননি, একেবারে সাধারণের মতো হয়ে এসেছেন, সাধারণের মতো করে কথা বলেছেন, শুধুমাত্র তার অসাধারণ শক্তি দিয়ে তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে প্রেরণা জানিয়ে গেছেন, আমাদের সকলের হৃদয়ে তিনি প্রেরণা জাগিয়েছেন, তিনি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছেন। সেই বাঁচাটা কেমন, না নিজেকে নিয়ে বাঁচা নয়, জগৎপতি যিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন তাকে জেনে তার আলোতে নিজেকে আলোকিত করা। তিনি বলছেন না সার্জেন্ট সাহেব সকলের মুখ আলো দিয়ে দেখেন, কিন্তু সে আনা সে যে সার্জেন্ট সাহেবকে বলে সার্জেন্ট সাহেব আলোটা তোমার মুখেও ফেলো, তোমাকে একটু দেখি, আলো আর কোথায় আছে, আলো তো আমার ভেতরে আছে। ও প্রার্থনাটা নিজের জন্য যে সার্জেন্ট সাহেব তোমার মুখটাও দেখি, নিজের হৃদয়কে যেন প্রশ্ন করা যে তোমার ভেতরে, আমার হৃদয়ের ভেতরে যে হৃদয় দেবতা বসে আছেন তাকে যেন আমি দেখতে পাই, তাকে দেখার সেই যে আকুলতা। আমাদের গড রিয়েলাইজেশন বা ঈশ্বর লাভ এটি একমাত্র, ভগবান বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এটি মনুষ্য জীবনের উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়, আর বাকি যা কিছু কাজকর্ম করছি সেগুলো সেই উদ্দেশ্যে পৌঁছানোর সাধন মাত্র। তিনি দেখিয়ে দিয়ে গেছেন যদি আমরা ঠিকঠাক মতো আমাদের নিত্যদিনের কাজটাকে ঠিক মতো করি তাহলেই আমরা ওখানে পৌঁছে যাব। আমরা যখন প্রথম সাধু হতে আসি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তখন সাধারণ সম্পাদক, ওনার কাছে আমরা যোগ দিয়েছিলাম। পূজনীয় মহারাজ ভারী সুন্দর আমাদের একটা কথা বলেছিলেন, ঠাকুরের কাছে শেখবার মতো কি আছে বল দেখি, তার ত্যাগ বৈরাগ্য বিবেক সবগুলো তো শেখার আছেই, ব্যবহারিক জীবনে কি শেখবার আছে। একটা ভারী সুন্দর উদাহরণ দিলেন, সেটা মনের ভেতরে গেঁথে গেছিল। ঠাকুর যখন যে কাজটা করতেন সমস্ত মন প্রাণ উজাড় করে করতেন, যখন তিনি সাধন ভজন করছেন তখন জগৎটা মিথ্যে হয়ে যেত, যখন তিনি আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে গল্প করছেন আড্ডা মারছেন তার মতো স্বাভাবিক মানুষ আর দুটো খুঁজে পাওয়া যাবে না। অতএব এই যে বোধটা, এই যে যখন যে কাজটা করব তার ভিতরে ডুবে যাওয়া এবং বাকি জগৎটাকে মিথ্যে মনে করা, এটা যেন আমাদের এই যে ঈশ্বর সাধনার মূল কথা। আমরা যে কোনো কাজই করি না কেন তার ভেতরে যতক্ষণ না ডুবে যেতে পারবো, তার মধ্যে যতক্ষণ না মিলেমিশে একাকার হয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। অতএব এটা আশা জাগায়, এবং যাদের কাছে, যারা এখন আমরা সন্ন্যাসী নই বা আমরা ঘর ছেড়ে আসতে পারিনি, তাদেরও কিন্তু ঈশ্বর দর্শন লাভ করা সম্ভব, শুধুমাত্র ওই আদর্শটাকে আগে খুঁজে নিতে হয়। মাস্টারমশাই এসেছেন ঠাকুরের কাছে, আপনারা সকলেই জানেন যে তিনি এসে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বর, ঈশ্বরে কী করে মন পায়, ঈশ্বর লাভ তো অনেক পরের কথা, আগে তো ভগবানকে চাইতে হবে, তাকে, তার প্রতি তো মনটা হওয়া দরকার। মাস্টারমশাই খুব বিনীতভাবে প্রশ্ন করেছেন, কথামৃতে আছে, ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়,
আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। উদাহরণ দিয়েছেন, যখন চারাগাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে নেবে। এইটা হচ্ছে কথা। কি সুন্দর দেখুন বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। কেমন করে আমরা ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়? আমি যদি সবসময় হরে কৃষ্ণ কৃষ্ণ, আমি কাউকে ছোট করছি না, বা রামকৃষ্ণ রামকৃষ্ণ নাম জপ করতেই থাকি, তাহলে আমার বাকি কাজগুলো হবে কি করে? ওটা তখন সম্ভব যখন আমরা যে কাজটা করছি সেটা ঈশ্বরের কাজ ভেবে উপাসনা জ্ঞানে যদি করি, তাহলে দেখবেন মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুর সাথে সম্পৃক্ত হচ্ছে না। এটা কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে কথা। আমাদের বলছেন যে এই ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আমরা তো নানা কাজে ব্যস্ত থাকি, রান্না করছি, বান্না করছি, বাজার যাচ্ছি, অফিসে কাজ করছি, ছেলে পড়াচ্ছি, এই নানা কাজের ভেতরে কেমন করে আমি তাকে সর্বদা নাম গুণকীর্তন করবো, নাম গুণগান সর্বদা কেমন করে করব? এইটা হচ্ছে কথা। যদি আমরা তাঁর এই যা কিছু করছি এটা যদি আমার কাজ না ভেবে আমার সাধনা বলে মনে করি, তাহলে দেখবেন আপনি না চাইলেও এটা আপনি ভগবানেরই কাজ করছেন। কারণ আপনি তো কনসিয়াসলি জানেন যে এই যে সংসার করছি এই সংসারটা আমার নয়। আপনি কনসিয়াসলি জানেন যে এই যে কাজ, এটা আপনি যা কিছু করছেন এটা আপনার নিজের কাজ নয়, এটা ভগবানের কাজ। অতএব আপনি সব মন প্রাণ দিয়ে তার কাজ ভেবে আপনি কাজ করছেন, সেই ছেলেকেই পড়ান আর বাজারই করুন আর রান্নাই করুন বা অফিসে গিয়ে ডিএর ক্যালকুলেশন করুন, কিংবা আপনার যদি ইঞ্জিনিয়ারিং কাজ করেন সে তার সমস্ত প্ল্যান তৈরি করুন। আমরা যদি মনে করে থাকি আমাদের সমস্ত কাজটা ঈশ্বরের কাজ করছি, তাহলে কিন্তু এই কাজগুলো হয়। আমি আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত বছর আমাদের এখানে আমফান হয়েছিল, আপনারা অনেকেই জানেন 190 কিলোমিটার বেগে সেই ঝড় এসে এখানকার যাবতীয় যা কিছু টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল সমস্ত ভেঙে দিয়েছিল। সব স্কুলই, বড় 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 ছোট মেজর সেজো সব স্কুলই কিছু না কিছুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু একটু প্রাইভেট প্রাইমারি স্কুল যেটা একেবারে মাঠের ওপর দাঁড়িয়ে আছে সেটি একবারে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছিল। আমাদের যেদিনকে ডাকা হলো, আমরা যেদিন সার্ভে করতে গেলাম, আমি গিয়ে আর পাশের ধান খেত আর স্কুলটার ভেতরে কোনো ফারাক বুঝতে পারছি না। ওরা বেঞ্চ চেয়ার টেবিলগুলো সরিয়ে নিয়েছে, স্কুলের কিচ্ছু অবশিষ্ট নেই, না দেওয়াল অবশিষ্ট আছে, না চালা অবশিষ্ট আছে, কিচ্ছু অবশিষ্ট নেই। চালাটা টিনের ছিল, সেটাকে মনে হচ্ছে কেউ গুঁড়িয়ে একবারে মুড়ে একটা জায়গায় ওয়েস্ট পেপার বাক্সের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। আর আটখানা পুরনো স্কুলের পিলার বলতে আটখানা পিলার আর যেটুকু অংশরা ইট ইট দিয়ে তৈরি করেছিল সেই ভাঙা কিছু ইট, সেই ভাঙা দেওয়াল কিছু পড়ে আছে। আমাদের কেমন জানি না মনে হলো যে এইটাকে আমরা, এই স্কুলটাকে আমরা পুনর্গঠন করব। এবং এটা মনে হওয়া মাত্র আমরা কাজ আরম্ভ করি, বেলুড় মঠের অনুমতি পাই এবং বেলুড় মঠ থেকে সঙ্গে অনুমতি চাই এবং সঙ্গে সঙ্গে অনুমতি পেয়ে যাই। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হতে থাকলো যেটা আমরা দেখলাম, যারা ওই স্কুলের সঙ্গে সংযুক্ত ছিলেন, স্কুলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা এটাকে যেন একটা তপস্যার মতো করে নিয়ে নিলেন। আমরা বললাম যে এটা তাহলে সুপারভাইজ করবে কে? মানে আমরা জিনিসপত্র যে পাঠাবো কে রিসিভ করবে, কার কাছে থাকবে, স্টোর কিপারের কাজটা কে করবে? ওরা বললেন আমি করব। বলে স্কুলের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওই মাঠের মধ্যে একটা ছোট্ট তাঁবু খাটিয়ে সেইখানে থাকা শুরু করলেন। সমস্ত কর্মীরা যারা, যাদেরকে আমি অন্য সময়ও কাজ করতে দেখেছি, তারা যেন একটা অদ্ভুত একটা ঈশ্বরীয়ভাবে ভাবিত হয়েছেন। সকলের একটাই ইচ্ছে যেটা ঠাকুরের কাজ হচ্ছে এবং এটা খুব দ্রুত করতে হবে। এবং একজন দুজন না, 40 জন কর্মী কাজ করেছিলেন, তার সঙ্গে সাধু ব্রহ্মচারী, এবং সবাই মিলে এমনভাবে কাজ করলেন মাত্র 5 মাস থেকে 8 দিন কম, 4 মাস 22 দিনের মাথায় আমরা স্কুলটি হ্যান্ডওভার করে দিলাম স্কুল কর্তৃপক্ষের কাছে। শুধু তাই নয়, স্কুলে যাওয়ার জন্য 265 ফুট রাস্তা সে সবটাই করে দিলাম। আমার প্রথম দিকে আমাদের মনে হলো
যে আমরা এটা কি সত্যি সত্যি ঈশ্বর উপাসনা হিসেবে করেছি। আমাদের নিজেদের খুব আনন্দ হচ্ছিল, আমরা নিজেরা খুব আনন্দ পাচ্ছিলাম, কিন্তু সবাই যে একই রকম আনন্দ পাচ্ছি এটা কিন্তু নয়। আমাদের মনে হতে থাকলো যে এরা কি কীরকম, এরা কি তেমনভাবে ভাবতে পাচ্ছে। তারপরে আস্তে আস্তে এই সব যখন শেষ হয়ে গেল, কাজ যখন সব শেষ হয়ে গেল, তখন আমরা ইচ অ্যান্ড এভরি কর্মীর সঙ্গে কথা বলা শুরু করলাম এবং কথা বলতে গিয়ে দেখলাম প্রত্যেকেই বলছে, আমি জিজ্ঞেস করলাম তোমরা তো এরা কেউ দুর্গাপূজার সময় ছুটি নেয়নি, কিন্তু সবাই কাজ করে, বাড়ির লোক বিরক্ত হয়েছে কিন্তু তাদের কিছু মনে হচ্ছে না, তাদের মনে হচ্ছে এটা যেন ভগবানের কাজ, এইটা করে যেন আমি ঈশ্বরের উপাসনা করছি। আমি এটা দেখে অদ্ভুত হয়ে গেলাম, এটা একাধজনের ভেতরে হয় এমনভাবে মাস স্কেলে ছড়িয়ে গেল। আমাদের যিনি স্বামীজি যেটা কাজটা পরিচালনা করতেন, তিনি রোজ গিয়ে এই কথাটাই বলতেন, এটা তাড়াতাড়ি করো, ভগবানের ছেলে পুলেরা আসবে, তারা এসে বসবে, তারা এসে ক্লাস করবে, তারা এই স্কুলটা নেই বলে তারা অন্য জায়গায় বসে আছে, তারা আসতে পারছে না, যে যে কাজই করছে, যে ইলেকট্রিফিকেশনের কাজ করছে সাধারণত এরা সবচেয়ে বেশি দেরি করে, প্লাম্বার সবচেয়ে বেশি দেরি করে, আমাদের উদ্বোধন শুরু হওয়ার আগে সমস্ত কাজ সারা হয়ে গেল, এমনকি আমরা ঠিক যেরকমটি চেয়েছিলাম ঠিক সেই রকমভাবে কাজ হয়ে গেল। শুধু তাই নয়, গ্রামবাসীরাও সাহায্য করতে থাকলো, এই যে ছেলেপুলেরা যারা কাজকর্ম করতো তাদের খাবার দায়িত্ব নিয়ে নিল, তারা বলছেন যে তারা যেন একটা দিব্য সঙ্গের ভেতরে আছে। ওদের সেক্রেটারি একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আমি সব সময় অনুভব করতাম যেন সমস্ত স্কুলটা জুড়ে যেন ঠাকুর বিরাজ করছেন, সমস্ত স্কুলটা জুড়ে যেন মা স্বামীজি বিরাজ করছেন, আর আমরা যেন তাদের কাজ করছি এবং সেই কাজে যেন তাদের প্রীতি উৎপাদন হচ্ছে, তাদের ছবি দেখে বোঝা যাচ্ছে। ওরা একটা জায়গায় ঠাকুরমা স্বামীজির ছবি বসিয়েছিল যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেই দিনকে, এবং সেই ছবিটা পরবর্তীকালে ওদের স্কুলে টিচার্স রুমে রাখালো যেটাতে পুজো টুজোগুলো হয়েছিল। সেই ছবিগুলো দেখিয়ে আমাদের বলতেন, আমি রোজ দেখতাম যেন সারা ছবি জুড়ে একটা অদ্ভুত আলো খেলছে, ঈশ্বর লাভের জন্য এই যে প্রস্তুতি, এই যে ভগবান ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, সবসময় যে তার নাম করে যাওয়া তাই নয়, তার প্রীতি উৎপাদনের জন্য যাবতীয় কাজ করে যাওয়া দরকার। দেখুন এরা কিন্তু কেউ ঢেড়া পেটায়নি, ঠাকুর বলছেন না ধ্যান করবে মনে বনে কোণে, এই ধ্যান করবে মনে বনে কোণে, মনে বনে কোণের তিনটের একটা অদ্ভুত অর্থ আছে, মনে বনে কোণের অর্থ আছে হচ্ছে দের উইল বি নো শো বাজি, আমি ঈশ্বরের উপাসনা করছি এটার যেন কোনো শো না থাকে, বেসিক সব ক্ষেত্রেই সেটা আমাদের শো হয়ে যায়। গলা একটা রুদ্রাক্ষের মালা, অন্যভাবে নেবেন না আমার কথাটা, গলা একটা রুদ্রাক্ষের মালা না পড়লে আমরা ঠিক সাধক হতে পারি না, আমিও কপালে টিপ টিপ পরেছি, এটা আমার একটা সংস্কার, আমি সাধু প্রমাণ করার জন্য না, এটা অনেক বছর ধরে আমি পরে আসছি। এইরকম এই যে এই এইগুলো না হলে যেন আমরা যে নিজেরা ঈশ্বরের পথে যাচ্ছি এটা যেন কখনো আমরা প্রকাশ করতে পারি না, এইটা আমাদের যেন মধ্যে খুব ইয়ে থাকে যে কী করে মানুষকে জানাবো যে আমি ঈশ্বরকে চাই। বলছেন এই চাওয়াটা যেন গোপন হয়ে যায়, যে কথাটা এতক্ষণ ধরে বলছিলাম সেটা ঠাকুর তার দ্বিতীয় উপদেশে বলছেন মাস্টারমশাইকে, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, ঈশ্বরের নাম গুণগান তার প্রতি কাজের মধ্যে এবং বারবার বারবার তার কাজ করা। আর আরেকটা বলছেন যারা ভগবানকে ডাকে সেই সব সাধু ভক্ত তাদের কাছে মাঝে মাঝে যেতে হয়, তাদের কাছে গেলে কি হয় যেমন গাঁজাখোরেরা গাঁজার গল্প করে, ঠিক সেই রকম ভগবত ভক্তরা ভগবত ভগবানের কথাই বলে থাকে, এই সমস্ত কথাই বলে। আমরা কত অনুপ্রেরণা পেতাম জানেন কি না জানি না, সারা ভারতবর্ষে বহু কেন্দ্র আছে যেগুলো রামকৃষ্ণ মিশনের নিজস্ব কেন্দ্র নয়, কিন্তু সেই সব কেন্দ্রগুলো পরিচালনা করেন ভক্তেরা, তারা যাতে একটা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হন তাই তাদের একটি গঠন, তাদের কন্ট্রোল করার জন্য একটি ভাব প্রচার পরিষদ আছে। ভাব প্রচার পরিষদ মূলত উপদেশ দিয়ে থাকে যে কেমনভাবে করবে, তাতে একটি 10 দফা কর্মসূচি আছে। আমরা গিয়ে দেখেছি বহু কেন্দ্র তাদের এই প্রত্যেক বছরে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সম্মেলন হয় ভাব প্রচারের, একটি হাফ ইয়ারলি এবং একটি অ্যানুয়াল কনফারেন্স। এই অ্যানুয়াল কনফারেন্স বা হাফ ইয়ারলি কনফারেন্সে প্রত্যেককে বলতে হয় 6 মাসে সে কে কী কাজ করেছে। আমি গিয়ে হতবাক হয়ে যেতাম, এক একটি কেন্দ্র কত নতুন নতুন ভাবে কাজ করছে, কত নতুন রকমের কাজ করছে,
পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তরে সেখানে থেকে একজন সাধক এসেছিলেন, তিনি আশ্রম চালান। তাকে দেখলে মনে হবে তিনি ভিল সমাজ থেকে এসেছেন, হাঁটু অবধি কাপড় পরা, একটা পাঞ্জাবি পরা, মাথার চুলটা চুরো করে বাঁধা, লম্বা গালে দাড়ি, শ্রীমন চৈতন্য। তিনি ওই গরিব ছেলেদের ভেতরে শেখালেন একটা নতুন পদ্ধতি। কী পদ্ধতি? না, গুটি পোকার চাষ, তার থেকে কাপড় তৈরি, তার থেকে রেশম সুতো বার করে কেমন করে কাপড় বানাতে হয় তিনি বললেন। এবং দিনের শেষে তিনি ছেলেদেরকে নিয়ে একসঙ্গে বসেন এবং সেইখানে বসে তারা একে অপরে ঈশ্বরের কথা আলোচনা করেন। হাওড়াতে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, তিনি জামা কাপড় বানান, এই যে বাচ্চাদের যে জামা কাপড় হাওড়া হাটে বিক্রি হয় সেইগুলো তার প্রতিষ্ঠানে বানান, 100 জন মহিলা কর্মী কাজ করেন, তিনি তাদের ট্রেনিং দেন, তাদের দিয়ে কাজ করান, তাদের কাছ থেকে তাদেরকে টাকা দেন। অতিরিক্ত কী দেন? অতিরিক্ত যেটা দেন সেটা হচ্ছে, ওখানকার নিয়ম হচ্ছে রোজ সকালে এবং সন্ধে কাজ শুরু করার আগে সবাই যে যার টেবিলে, যে যে মেশিনের টেবিলে বসবার পরে মাইক্রোফোনে 10 মিনিট শ্রী শ্রী মায়ের একটি কথা নিয়ে পাঠ হয় 10 মিনিট, আর চলে যাওয়ার আগে 10 মিনিট একটি পাঠ হয়। আমি এতে কাজ কী হয় বলছি, হয়তো কিছুই হয় না, কিন্তু তবু ওই 10 মিনিট পাঠ করার পরে তারা যখন কাজ করে তখন মায়ের ওই ভাবটা নিয়ে ভাবিত হয়ে থাকে। এই দেখুন, এই যে ঈশ্বরীয় ভক্তদের কাছে গেলে কেমন হয়। আর যাবার সময় কেন পাঠ করেন না? সবাই তো পায় ট্রেনে, বাসে বা সাইকেলে করে যায়, যাওয়া আসার পথে বা সংসারে গিয়ে যখন কাজ করে তখন ওই চিন্তাগুলো তাদের মনে বারবার উঠে আসবে। ঠাকুর বলছেন এই দ্বিতীয় কথাটা, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। বলছেন সবসময় বিচার করা দরকার, সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরীয় বস্তু, এইটা হচ্ছে কথা। তাহলে কি কামিনী কাঞ্চনের প্রয়োজন নেই? ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনে কি হয়, টাকায় কি হয়, ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত ভগবান লাভ হয় না। আমাদের প্রাত্যহিক জীবনের যেটুকু মেটানোর সেটার কাজ সেটা হয়, কিন্তু তার বেশি করে দিতে পারে না। ঈশ্বর দর্শন তার পারে, এগুলোর পারে। এই ডিজায়ারটাকে কামিনী কাঞ্চন শব্দের অর্থে বোধহয় সবচেয়ে সহজ, কামিনী শব্দের সবচেয়ে সঠিক মানে ইংরেজিতে করা হচ্ছে সেটা হচ্ছে ডিজায়ার, ইচ্ছাটা। এই ইচ্ছাটাকে যখন আমরা ছাড়ব তখন আমাদের হবে। তাহলে আমাদের যে ঈশ্বর দর্শন, তাহলে ঈশ্বর দর্শনের যাবার পদ্ধতি কি? না, সদাসর্বদা তার নাম করা, যা কাজ করছি সব তারই জ্ঞানে করা, এবং সদাসর্বদা বিচার করা যে শুধুমাত্র টাকাতে আমাদের কিছু হবে না, ঈশ্বর এসবের পারে। এখন আমাদের প্রশ্ন হবে, সবাই তো এখন প্রশ্ন করি যে এইটা যে করব আমার লাভ কী হবে, আমার লাভটা তো জানা খুব জরুরি। আমি মজা করে এক জায়গায় বলি যে গীতার পাঠের ফল আর চণ্ডী পাঠের ফল, যেহেতু গীতা চণ্ডী সেই পুরাকালে লেখা, তাই এগুলো গীতার শেষে বা চণ্ডীর শেষে লেখা আছে। যদি এটা এই যুগে লেখা হতো তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চিত করে এটি একেবারে গীতা বা চণ্ডী প্রথম অধ্যায় হতো। কারণ আমরা এই যুগের মানুষ যারা নবাব কিনলে আরাম ফ্রি চাই, তাদের জন্য সবসময় জানা দরকার যে এই যে কাজটা করবো এতে আমার লাভ কী হবে, লাভটা জানা খুব জরুরি। তাই মাস্টারমশাই তাকে জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? কি সুন্দর উত্তর! বলছেন হ্যাঁ অবশ্য যায়, একদম কনফার্ম উত্তর, হ্যাঁ অবশ্য যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণ কীর্তন, নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। তাহলে ভগবানকে যদি চাইতে হয় তাহলে তিনটে জিনিস, নির্জনতা, নির্জনতা মানে জঙ্গলে বিয়ে বাস করা নয়, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা। আমি সব কিছুর মধ্যে আছি অথচ আমি কোনো কিছুর মধ্যে নেই, এটা কিন্তু একটা খুব জোর, খুব বড় ধরনের সাধন। আমি সব কিছু আছি, সমস্ত কিছুর মধ্যে ঝোলে আছি, ঝালে আছি, অম্বলে আছি, সবেতে আছি, অথচ আমি কোনো কিছুর মধ্যে নেই, কোনো কিছুই আমাকে স্পর্শ করছে না, এটা কিন্তু যথেষ্ট সাধন সাপেক্ষ। ঠাকুর বলছেন খুব সহজ কথা, কিন্তু একবারে যে টাস্কগুলো দিচ্ছেন সেগুলো একদম হারকিউলিয়ান টাস্ক। তাই বলছেন এইটা হচ্ছে প্রথম। তারপরে বলছেন তার নাম গুণগান, তার সব সময় তাকে চিন্তা করা, তাকে ভাবা, তাকে চিন্তা করা, তাকে ভাবা। তাকে চিন্তার দুটি দিক আছে, একটা হচ্ছে যা কিছু করছি সব তিনি, সব তার কাজ, আর যাদের সেবা করছি, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা,
বাবা মা সমাজের মানুষ সবাই সব তিনি প্রকাশিত হয়েছেন ওই নানা রূপে। যবে থেকে আমরা এই তিনিকে সবার ভেতরে দেখব, তাকে সবার ভেতরে দেখব, দেখবেন আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাচ্ছে। আর তিন হচ্ছে বস্তু বিচার, সব সময় বিচার করা, নিজের মধ্যেই ভাবটা জাগিয়ে রাখা, এই যা কিছু করছি এটা কতটা আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে, এটা কি আমাকে ঈশ্বরের পথে সাহায্য করছে না এটা আমার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এরপরে এই যে শেষের যে অংশটা, এই যে বিচার, বিচার এগুলো হলে কেমন করে সব বুঝলাম, কিন্তু কী উপায় অবলম্বন করে তাকে ডাকব। ঠাকুর বলছেন, খুব ব্যাকুল হয়ে তাকে ডাকলে দেখা দেয়, মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে, ডাকার মতো ডাকতে হয়। আমরা সবাই ঈশ্বরকে চাই, আমি তো চাই আর আপনারাও নিশ্চয়ই সবাই চান, কিন্তু আমরা কিন্তু ঠিক যে চাই ভাবছি যে একটা অবস্থায় পৌঁছে গেলুম, মানে এই অবধি, এই যতদিন আমাদের যখন ব্রহ্মচর্য দীক্ষা হয়নি তখন ব্রহ্মচর্য দীক্ষার ঠিক আগে আমাদের নাম হয়ে গেছে, প্রেসিডেন্ট মহারাজ আমাদের জানিয়েছেন তোমাদের ব্রহ্মচর্য দীক্ষা হবে, ট্রেনিং সেন্টারে আমরা আছি, ট্রেনিং সেন্টারে একটা স্পেশাল ক্লাস হলো ব্রহ্মচর্য দীক্ষার ওপরে। সেই ব্রহ্মচর্য দীক্ষার ওপরে কেন ব্রহ্মচর্য দীক্ষাটা আমরা নিতে চলেছি সেই নিয়ে আমাদের জানান হলো। সেখানে অনেক কিছুর সাথে একটি কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া হলো, সন্ন্যাস বলবে সর্বস্ব ত্যাগ করো, কিন্তু আমরা যারা সংসারের মধ্যে আছি, জগৎ সংসারকে নিয়ে আছি, সর্বস্ব ত্যাগ করলে আমি চলবো কী করবে। এইটা হচ্ছে আমাদের তখন একটা ক্লাস হলো, তাতে বলা হলো যে কেন আমরা ব্রহ্মচর্য দীক্ষা নিতে যাব। সেখানে একটা ভারী সুন্দর কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে সন্ন্যাস দীক্ষা মানে সর্বস্ব ত্যাগ। কিন্তু স্বামীজি বলেছেন, এই সংসারের ভেতরে সংসারের মাঝখানে থেকে মানুষের সেবা করে, মানুষকে ঈশ্বর জ্ঞানে পূজা করে আমাদের মুক্তির পথ খুঁজে নিতে হবে। এই পথ খুঁজে নিতে গেলে কি করব আর কি করব না, ইপস অ্যান্ড ডোন্টস, সেইগুলো দিয়ে সাজানো আমাদের ব্রহ্মচর্য দীক্ষার মন্ত্রগুলো। আমরা সেই তখন এক কথাতেই বুঝে গেছিলাম যে আমাদের কি, আমাদের করণীয় কি। এইখানেও ঠাকুর তিনি বলছেন যে শুধুমাত্র এই তিনটি কথা নয় যে এই যে সব কিছু যা কিছু কাজ করছি তার জন্য নিয়ে করতে হবে, বা সবসময় তার নাম গুণ কীর্তন করতে হবে, বস্তু বিচার, এটাই শেষ কথা নয়। এর পরে একটা জিনিস, তাকে চাই, এই বোধটাকে জাগাতে হবে, তাকে চাই, এই বোধটা যদি না জাগে তাহলে সেই ব্যাকুলতা আমাদের মধ্যে আসবে না, এবং যদি ব্যাকুল হয়ে তাকে না ডাকি তাহলে কিন্তু আমরা এই সাংসারিক আবর্তেই ঘুরে বেড়াবো। ওই সকাল সন্ধ্যা জপ করব, তারপরে এই ক্লাস করব, অনলাইন ক্লাস করব, সবাইকে বলবো অনলাইন ক্লাস করি, তারপরে মাঝে মাঝে বিভিন্ন কেন্দ্রে ডোনেশন পাঠাবো, আশ্রমগুলো আশ্রম ভিজিটও করতে যাব, কিন্তু ভগবান আমার কাছে অধরাই থেকে যাবেন, এটা হচ্ছে কথা। যেটার উদ্দেশ্যেই এত কিছু করছি সেইটাই অধরাই থেকে যাবে, সেই ব্যাকুলতাটা নিজের ভেতর জাগাতে হয়। বলছেন, সবাই সব কিছুর জন্য কাঁদে, আমি তোমাকে চাই, এই বোধটা জাগানোর জন্য কেউ তো তাকে কাঁদে না। ঠাকুর উল্লেখ করেছিলেন খুব সুন্দর কথা, বলছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালি থাকতে পারে। বলছেন, সে ডাকার মতো করে ডাক, এমন ডাকতে হবে যেন মা যেন তার আসনে আর স্থির থাকতে না পারে, মা যেন এগিয়ে এসে আমাকে কোলে তুলে নেন। তোমাকে চাই, ছোট্ট ছেলে, ঠাকুর বর্ণনা করছেন, মা একটা টাকা দে না, মা একটা টাকা দে না, মা একটা টাকা দে না, সেই ঘ্যান 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 করে চলেছেন, মা সারাদিন ঘ্যান ঘ্যানানি শোনার পরে তার বয়স সাথীর সঙ্গে গল্প করছেন, সেখানে গিয়ে ছেলে এরকম করছেন। মা বললেন, দাঁড়াও তো বাছা, একে একটু শান্ত করে আসি, বলে ধূপ ধূপ করে সে করাত করাত করে সেই ইয়েটা খুলে চাবি খুলে বাক্স থেকে হাত বাক্স থেকে টাকা বার করে ছুঁড়ে ফেলে দেন। ওই রকম ভালোবাসা, ওই রকম ঘ্যান জ্ঞানে ভাব তার মতো করতে হবে। তার বলছেন, পথটা কি, মন যদি একান্ত হও, জবা বিল্ল দল হও, ভক্তি চন্দন মিশায়ে, পদে মার পদে পুষ্পাঞ্জলি দাও, নিজেকে উৎসর্গ করার কথা বলছেন, আমি সবটুকু সব দিয়েই তোমার হলাম। ব্যাকুলতার একটি ভারী সুন্দর সংজ্ঞা দিয়ে দিয়েছেন ঠাকুর,
বলছেন তিন টান এক হলে তবে ঈশ্বরকে ডাকার শক্তি হয়। কি টান? বলছেন বিষয়ীর বিষয়ের প্রতি টান, মায়ের সন্তানের ওপর টান, সতীর পতির ওপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করা যায়। তাহলে ব্যাকুলতার কতটা তীব্রতা চাই? বলছেন বিষয় যেমন তার বিষয়কে খুব ভালোবাসে, সে আর সমস্ত কিছুকে ভালোবাসে, কিন্তু নিজের বিষয়টাকে যেরকম, নিজের অর্থ টাকা কড়িকে যেরকম ভালোবাসে, সেইরকম ভালোবাসার কিছুতে হয় না। একটা পাত্রের মধ্যে যেন সেই ভালোবাসাটা আমরা নিলাম। মায়ের সন্তানের প্রতি টান, মা সবাইকে ভালোবাসে কিন্তু নিজের ছেলেটাকে ভীষণ ভালোবাসে। পাড়ার পিকলু, পাড়ার শ্যামলু, তাদেরকে তাদের জন্মদিনে তিনি পায়েস করে দেন, কিন্তু নিজের ছেলেটার জন্মদিনে যে পায়েস করেন তাতে যে পরিমাণ কাজু কিশমিশ মেশান, ঠিক সেই রকম কা অতটা কাজু কিশমিশ তিনি দেন না ওদের জন্মদিনে। ওটা স্পেশাল, ওই যে স্পেশাল ভালোবাসাটা, সেইটা একটা পাত্রে। আর আছে সতীর পতির প্রতি টান, স্ত্রী সবাইকে ভালোবাসে, সবার সেবা করে, কিন্তু তার স্বামীকে সে যেরকম ভালোবাসে, যেরকম সে সেবা করে, সেই রকমটা কি সে সেবা করে? করে না। এই তিনটি টানকে আমরা যদি একত্রিত করতে পারি এবং সেই তিনটি টানকে যদি আমরা বুঝতে পারি অন্তরে, তাহলে আমাদের ভেতর সেই ব্যাকুলতা তৈরি হয়, ঈশ্বর দর্শন হয়। বলছেন ব্যাকুল হয়ে তাকে টাকা চাই এবং নির্ভরতা, তখনই আমাদের শরণাগতি আসে। বলছেন বিড়াল ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মাতাকে যেখানেই রাখে, মাতাকে যেখানে রাখে সেইখানে থাকে, কখনো হেসেলে, কখনো মাটির উপরে, কখনো বা বিছানার উপরে রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিচ্ছু জানে না, মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। এই সব সময় প্রতি মুহূর্তে তোমাকে চাই এই বোধটাকে জাগানো, এটা হচ্ছে ঠাকুর বলছেন পথ। মানুষ যখন ঈশ্বর লাভ করে কেমন হয়, তার চেহারা, তার জীবনযাত্রা, তার সমস্ত কিছু কেমন হয়, বলছেন তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসে যায়। সেটা আপনারাও অনুভব করতে পারবেন যখন আপনাদের ভেতরে এই ভাবটা জাগবে, আমাদের সকলের ভেতরে এই ভাবটা জাগবে। বিরজানন্দজি তার পরমার্থ প্রসঙ্গে 142 নম্বর সূত্রে এটির বর্ণনা করছেন। বলছেন তার ভেতরে কী কী জিনিস আসে, বলছেন জ্ঞান, ভক্তি, পবিত্রতা, বৈরাগ্য ও ব্যাকুলতা, এসব ঈশ্বরীয় ভাব, তার নিজের ঐশ্বর্য। তিনি যাকে কৃপা করতে, দেখা দিতে ইচ্ছা করেন তাকে আগে থেকেই এই সব দিয়ে ভূষিত করেন। আমরা যত ভগবানকে চাইব তত আমাদের ভেতরে এই গুণগুলোর ধীরে ধীরে প্রকাশ হবে। প্রথমটির কথা বলছেন জ্ঞান। জ্ঞান মানে ঈশ্বর আছেন এই বোধ, এই বোধটি জাগা। এই বোধটি যতক্ষণ না পর্যন্ত জাগবে, জগতে যা কিছু দেখছি তা ঈশ্বর, ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কোনো কিছু নেই। শ্রীরামকৃষ্ণদেব তার প্রথম ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা নিজ মুখে বর্ণনা করেছেন, এটি লীলা প্রসঙ্গে আছে, খুব পারলে আমি সবাইকে অনুরোধ করব এটি পড়ার জন্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই সিরিয়ালে শ্রীরামকৃষ্ণের যে দর্শন সেটিকে নিয়েই মেতে থাকি। ঠাকুর গলায় ইয়ে দিতে গেলেন, আমাদের খাড়া লাগাতে গেলেন, এবং যে মুহূর্তে তিনি খাড়া লাগাতে গেলেন সঙ্গে সঙ্গে মা কালী এসে তাকে বলেন, রামকৃষ্ণ তোমায় আমি দেখা দিতে এসেছি। আদতে কিন্তু এই ঘটনা ঘটেনি, ঠাকুর তার নিজ মুখে বলছেন যে মুহূর্তে আমি গলায় খাড়া দিতে গেলাম, অমনি দেখলাম যে সমগ্র এই ঘর, বাড়ি, মন্দির সমস্ত কিছু দুলছে এবং ক্রমাগতভাবে সেটি একটি জ্যোতির সমুদ্রের মধ্যে গ্রুপা খেতে খেতে মিলিয়ে যাচ্ছে। সেই জ্যোতির সমুদ্রের ভেতরে একবার আমি ডুবছি একবার আমি উঠছি, যখন উঠছি তখন হাঁপাচ্ছি, তখন কিন্তু কোন একটা শক্তি আমায় টেনে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ডুবতে তার অতলে চলে গেলাম। এটা শ্রীরামকৃষ্ণদেবের অভিজ্ঞতার কথা আপনার লীলা প্রসঙ্গে পাবেন। ঠাকুর বলছেন, এটা সারদানন্দজিকে বলেছেন এবং সারদানন্দজি এটা রেকর্ড করেছেন। এটা হচ্ছে সবচেয়ে আমাদের কাছে অথেন্টিক জিনিস। ঠাকুর কখনো তার অভিজ্ঞতার কথা বলেননি, কিন্তু এরকম কোনো কোনো ক্ষেত্রে ঠাকুর মুখোশকে তার অভিজ্ঞতা বলে ফেলেছেন, যেগুলিকে সারদানন্দজি সব জায়গাতে যে কটার তিনি শুনেছেন ঠাকুরের মুখ থেকে, সে কটার তিনি ঠিক সেইভাবে সেগুলোকে
প্রস্তুত করেছেন আমাদের জন্য। এই যে জ্ঞান ও সমুদ্রের ভেতর তিনি ডুবে যাচ্ছেন, মা নাচতে নাচতে এসে তাকে বললেন না যে রামকৃষ্ণ তাকে দেখা দিতেছি, এই জ্ঞান ও সমুদ্রটা কেন, জ্যোতির সমুদ্রটা কেন? জ্যোতির সমুদ্র হচ্ছে জ্ঞান ও সমুদ্র। জ্যোতির সমুদ্র এই কারণে, কারণ জ্ঞান আমাদের ভেতরে যখন জ্ঞানের প্রকাশ হয় তখন আমাদের ভেতরটা আলোকিত হয়ে যায়। ঠাকুরের নিজের কথায় 1000 বছরের অন্ধকার ঘর যদি কেউ একটা আলো নিয়ে আসে তাহলে কি একটু একটু করে সে আলোকিত হয়? সে সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায়, এবং সেই আলোর এত জোর থাকে, এত জোর আমরা বুঝতে পারি না। তাই বলছেন জ্যোতির সমুদ্র। সমুদ্রের মানে সর্বগ্রাসী। সমুদ্রে আপনি যদি ডুবে যান, যদি সাঁতার না জানেন, তাহলে সমুদ্র আপনাকে গ্রাস করে নেবে, আপনাকে টেনে নেবে, তার ঢেউয়ের তরঙ্গের মধ্যে দিয়ে ফেলবে, বারবার উঠবে। সেই কারণে এখানে সমুদ্রের সঙ্গে যেন তিনি দর্শনটা তার সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন, অতল। সেখানে যদি আমি না জানি আমাকে তার ভিতরে তিনি ডুবিয়ে দেবে, সেইভাবে আমায় ভাবিত করে দেবে, সিক্ত করে দেবে, আমার আগেকার যাবতীয় চিন্তা ভাবনা সব কিছু বিলোপ করে আমাকে একজন নতুন মানুষে রূপান্তরিত করবে। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। তাই বলছেন যে তিনি যেন সেই সমুদ্রের ভেতরে, জ্যোতির ঘন সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছেন। ওই বারবার উঠছেন, আবার নামছেন, আবার উঠছেন, আবার নামছেন, হাঁপিয়ে যাচ্ছেন কিন্তু ডুবে যাচ্ছেন না। কেন না? আমাদের নিজেদের নিজস্ব একটা ধারণা থাকে, আর যখন জ্ঞান ও সমুদ্রের ভেতরে আমরা যাই তখন আমাদের সেই ধারণাগুলো সম্পূর্ণ বদলে যায়, একদম অন্যরকম। আপনারা দেখবেন যারা লেখাপড়া শিখে এসে আসি আমরা আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে, আমরা বইতে এক ধরনের পড়াশোনা করে আসি কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখি সেই বইয়ের সঙ্গে অনেকাংশই মেলে না, কাজের প্রত্যেকটার পৃথক পৃথক ধারা থাকে। ঠিক সেই রকমই সেই ভাবনা চিন্তাগুলোর এরকম পৃথক পৃথক ধারা থাকে, এইটা হচ্ছে কথা। এটা তিনি বারবার করে বলছেন, এই জ্যোতির সমুদ্রের ভেতর ডুবে যাওয়া। যখন এই বোধটা জাগবে ঈশ্বর ভিন্ন, এই জগৎ সংসারের দ্বিতীয় কোনো সত্তা নেই, তখন বুঝতে হবে যে আমরা ঈশ্বর দর্শনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। যখন এই জ্ঞান, এই বোধটা আসবে, সেইটা হচ্ছে জ্ঞানের অবস্থা। জ্ঞান এলে ভালোবাসা জন্মায়, সেই জীবনটাকে আমরা ভালোবাসতে শিখি। আমরা যদি মনে করি, দেখবেন অনেক জায়গায় আমাদের চাকরি সূত্রে আমাদের অনেকের পোস্টিং হয়, এবং আমাদেরও সাধুদের বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে প্রস্তুতি হয়, সব জায়গা আমার মনোমতো হয় না। যদি আমার মনোমতো না হয় আমরা মন খারাপ করে মুখ কালো করে বসে থাকি, পুরনো সেন্টারের কথা ভাবি, বা আপনি পুরনো যেখানে পোস্টিং ছিলেন সেখানকার কথা ভাবেন। কিন্তু একটু যদি অন্যভাবে ভাবেন, এই চাকরিটার যদি পজিটিভ দিক, এই জীবনের যদি পজিটিভ দিকগুলো যদি দেখেন, তাহলে দেখবেন ওই নেগেটিভ দিকগুলোর চেয়ে পজিটিভ দিকগুলোকে অনেক বেশি পাওয়ারফুল মনে হবে। তখন যত আপনি আপনার এই পজিটিভ দিকগুলোকে দেখবেন তত এই জীবনটাকে আপনি ভালোবাসতে থাকবেন, এবং যত ভালোবাসতে থাকবেন তত দেখবেন এই জীবন আপনাকে ফলে ফুলে সুশোভিত করে দিচ্ছে। তাই দ্বিতীয় গুণটি হচ্ছে ভক্তি। তৃতীয় গুণের কথা তিনি বলছেন পবিত্রতা। আমরা যত ভালো কাজের দিকে যাই অকাজ আমাদের থেকে সরে যায়। ঠাকুরের কথায় পূবের দিকে যত যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। আমি খারাপ কেমন করে ছাড়বো, যত চিন্তা করবো তত আমার মন জুড়ে শুধু খারাপই থাকবে। আমি ভালো কাজ করতে আরম্ভ করলে একটা সময় সেই খারাপটা চলে যায়, একদম সম্পূর্ণভাবে চলে যাবে, জ্ঞান অগ্নি তাকে দগ্ধ করে দেবে। সেই কারণে এই পবিত্রতা হচ্ছে তৃতীয় গুণ। আর যখন আমাদের জ্ঞান আসে, এই বোধ আসে ঈশ্বর ভিন্ন, এই জগৎ সংসারের কোনো কিছুই সত্য নয়, তখন আমরা তাকে ভালোবাসতে থাকি। যত তাকে ভালোবাসি তত আমরা পবিত্র হয়ে উঠি। জ্ঞান, ভক্তি, পবিত্রতা, এই তিনটি যখন আসে তখন আমাদের বৈরাগ্য আসে। বৈরাগ্য মানে কেমন? শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরে অনুরাগ, ঈশ্বরে বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ। বিষয়ে বিরাগ মানে যা কিছু আছে সব কিছুতে বিরাগ, তা কিন্তু নয়, যেটা আমাদের অতিরিক্ত। দেখবেন আমরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস সব সময় নিয়ে রেখে দিয়ে থাকি। আমার সারা বছরে 10টা শার্ট 10টা প্যান্ট হলেই হয়ে যায়, আমি এক্সট্রিমের কথা বলছি, সেখানে আমরা 50টা শার্ট 50টা প্যান্ট কিনে রাখি। একটা বেনারসি কিনলে 3টে বিয়ে বাড়িতে পরে থাকার পরে যাওয়াই যায়,
কিন্তু আমরা প্রতি বিয়ে বাড়ির জন্য আলাদা আলাদা করে কাপড় চোপড় কিনি। আমার একটা ওয়াইপার হলে গোটা ফ্ল্যাটটা মোছা যায়। আমরা সেখানে আরও দুটো স্ট্যান্ড বাই ওয়াইপার কিনে রাখি। একটা সময় দেখা গেল দীর্ঘদিন ব্যবহার না করার ফলে একটা ওয়াইপার সম্পূর্ণ খারাপ হয়ে গেল বা অকেজ হয়ে গেল। এই যে যত আমাদের এই অতিরিক্ত জিনিসগুলো, সেগুলোকে যখন আমরা ছাড়তে পারবো, বিষয়ে বিরাগ আপনা আপনি হবে। আমাদের নিত্য জিনিসের থেকে বিরাগ যদি হয় তাহলে কিন্তু বাঁচবো না। দেখবেন আগে অতিরিক্তকে ছাড়তে হবে, তখন দেখবেন নিত্য জিনিসে কীরকম ভাব আসবে। এই করোনা যেরকম আমাদের থাপ্পড় মেরে শিখিয়ে দিয়েছে না, এতটুকুই আছে এর মধ্যেই চালাতে হবে, এর বেশি চাইলে আর কিচ্ছু পাবে না। বিষয় বিরাগ হলো একদম এক্স্যাক্টলি সেই জিনিস যে যতটুকু আছে সেইটুকুতে কেমন করে সন্তুষ্ট হওয়া, এবং যে মনটা অতিরিক্ত জিনিস চেয়ে নষ্ট করছে সেই মনটাকে ভর্তি করতে হয় ঈশ্বরের প্রতি ভালোবাসা। এবং তারপরে ঠাকুর যেটি কথা বারবার বলছিলেন সেটি হচ্ছে ব্যাকুলতা। তোমায় চাই, আমি তোমায় চাই, আমি তোমায় চাই। সেই সুমন চট্টোপাধ্যায়ের গান বোধহয় শোনেননি, এরকম বাঙালি বোধহয় নেই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, জীবন দিয়ে আমি তোমাকে চাই। এই ঈশ্বরের প্রতি যে তোমাকে চাই, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতর জাগছে ততক্ষণ পর্যন্ত হবে না। শ্রীরামকৃষ্ণদেবের সেই বিখ্যাত অ্যাডাল্ট গল্প আছে না, ছোট ছেলে তার মাকে বলছে, মা কাল সকালে হাগা পেলেই আমাকে ডেকে দেবে। মা বলছে, বাবা হাগাই তোমায় ডেকে দেবে। এই যে ডিজায়ার, আমি ভালো হতে চাই, এই বোধটা যখনই জাগবে তখন কাউকে সাহায্য করতে হবে না, আমরা আপনা আপনি এগিয়ে যেতে পারব। বলছেন এগুলো ঈশ্বরের নিজস্ব ভাব, নিজস্ব ঐশ্বর্য। তিনি যাকে কৃপা করতে চান, দেখা দিতে চান, তাকে আগে থেকেই এইসব ঐশ্বর্যে ভূষিত করেন। এবারের প্রশ্ন হচ্ছে, এবার দেখা পাওয়াটা কেমন করে আমরা তার দেখা পাব। নরেন এলেন, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুরের একবারে কোনো কনফিউশন নেই, বলছেন হ্যাঁ দর্শন করেছি, বই কি তোকে যেরকম দেখেছি তোর মতোই স্পষ্ট দেখেছি, শুধু তাই নয় তোকেও দেখাতে পারি। দেখুন খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠাকুরের এই কথাগুলো, ঠাকুর যে কথাগুলো বলছেন এগুলোকে খুব মন দিয়ে শুনুন। সেখানে তিনি বলছেন যে তোকেও হ্যাঁ দেখেছি, প্রথম কনভিকশন হচ্ছে হ্যাঁ দেখেছি, এটা হচ্ছে প্রথম কনভিকশন। দ্বিতীয় কনভিকশন হচ্ছে তোর মতোই স্পষ্ট করে দেখেছি, তোর মতো স্পষ্ট দেখেছি। আর তিন হচ্ছে তোকেও দেখাতে পারি। তিনটি জিনিস, হ্যাঁ দেখেছি কনভিকশন, এইটা আমাদের মনের ভেতর একটা প্রত্যয় হয় যে ঈশ্বরকে অনুভব করা যায়। দুই হচ্ছে তোর মতো স্পষ্ট করে দেখেছি এবং তোকেও দেখাতে পারি। দেখবেন ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের যে টেনিওর, তার ভিতরে কিন্তু কখনো এরকম ঘটনা ঘটেনি। ঠাকুর বলছেন ওই দেখ ওইটা ঈশ্বর, আর তোকে দেখে তোর মতোই স্পষ্ট দেখছি। এটা কিন্তু স্বামীজি শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পর পরিব্রাজক অবস্থায় গিয়ে এই তত্ত্বটা, এই সত্যটা অন্তরে অন্তরে অনুভব করলেন। ভারতের বিভিন্ন প্রান্তরে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন প্রতি মানুষের ভেতরে একজন জীবন্ত ঈশ্বর বিরাজ করছেন। আমাদের যাবতীয় ঈশ্বরানুভূতি আমরা সেইগুলো করতে চাই মানুষগুলোকে ছেড়ে দিয়ে, এই মানুষগুলোকে ফেলে রেখে দিয়ে। স্বামীজি আমাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটি নতুন সহজ সাধ্য সাধন পদ্ধতি দিয়ে গেলেন, যেটি আমরা শ্রীরামকৃষ্ণের ভাবনায় ঈশ্বর দর্শন করতে পারি। প্রতি মানুষের ভেতরের যে ঈশ্বর, তাকে জেনে তাকে সেবা করা। আগের দিন আমরা একটা আলোচনায় এটা বলছিলাম, এই ঘটনাটা আমার খুব ভালো লাগে। এটা অচলানন্দ মহারাজের জীবনের ঘটনা। অচলানন্দজি আমাদের স্বামীজির শিষ্য, যিনি কেদারবাবু, যিনি এবং চারুবাবু বারাণসী হোম অফ সার্ভিস, বারাণসী সেবাশ্রম যেটি, সেটির প্রতিষ্ঠাতা। তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি কাশীতেই ছিলেন, কাশীতে থাকাকালীন তিনি রোজ যখন পারতেন সকালবেলা রোজ একবার করে হাসপাতালে গিয়ে সমস্ত রোগীদের, রোগী নারায়ণদের কাছে যেতেন, তাদের দেখতেন, তাদের কী অসুবিধা, তাদের কী চিকিৎসা হচ্ছে সেসব জানতেন।
দিনের শেষে যারা যে সমস্ত ওয়ার্ডে যে সমস্ত কর্মচারী মহারাজরা কাজ করেন, সেবা দেন, তাদেরকে তিনি ডেকে পাঠাতেন, জিজ্ঞাসা করতেন, তোমার ওয়ার্ডে আজকে কতজন নারায়ণ এসছে, তোমার ওয়ার্ডে আজকে কতজন নারায়ণ এসছে। উত্তরে যারা পুরনো ব্রহ্মচারী মহারাজ তারা বলতেন, আমার ওয়ার্ডে আজকে 5 জন নারায়ণ এসছেন, কেউ বলতেন 7 জন নারায়ণ এসছেন। একজন নতুন ব্রহ্মচারী মহারাজ এসছেন, তিনি বলছেন, আমার ওয়ার্ডে আজকে 7 জন রুগী এসেছেন, পেশেন্ট এসেছেন। একবারে খুব পেশেন্সলি আমাদের কেদারানন্দী সে কথাটা শুনলেন। শোনার পর তিনি বললেন, দেখো নারায়ণ নারায়ণ বলতে বলতে তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে। কিসে পরিবর্তন? না, তুমি যখন তার সেবা করবে, তুমি তোমার মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে তার সেবা করবে, আর যে সেবা নিচ্ছে সেও ভাববে, ঈশ্বর কি করুণাময়, তিনি আমার জন্য এমন একজন মানুষকে পাঠিয়েছেন। তোমার মন যেমন ঈশ্বরাভিমুখী হবে, তার মনও ঠিক সেই রকমভাবে ঈশ্বরাভিমুখী হবে। ভেবে দেখুন, একটা ভারী সুন্দর বিজ্ঞাপন সেদিনকে দেখছিলাম। একজন লোক, সে কখনো কাউকে সাহায্য করে না। তার ছেলেটা একটা ফুটবল খেলতে গিয়ে পড়ে গেছে, একটা নিচে জায়গায় পড়ে গেছে, সেখান থেকে সে কিছুতেই তুলতে পারছে না। তুলতে গিয়ে তার আঘাত লাগলো, তবু ভদ্রলোক তার দিকে ফিরেও তাকালেন না। তারপরে তার স্ত্রীর কিছু একটা সমস্যা ছিল, সেটা তিনি পারছেন না, তিনি ফিরেও তাকালেন না। এইরকমভাবে তিনি রাস্তার মাঝখানে একটা ওই জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন। আচমকা একজন বৃদ্ধা এসে তার হাত দুটি ধরলেন, আর সে তিনি বৃদ্ধার হাত কিছুতেই ছাড়াতে পারছেন না, কারণ তিনি খুব ইমেজ কনশিয়াস, লোকে কি বলবে। তিনি বৃদ্ধা এসে টুকটুক করে হাঁটছেন, রাস্তায় সব গাড়ি দাঁড়িয়ে গেছে। এমন সময় একটা খুব স্পিডে গাড়ি এসছে, তিনি দূর থেকে হাত দেখাতে থাকলেন, গাড়ি থেমে গেল, বৃদ্ধা এপার থেকে ওপারে পৌঁছে গেলেন, ধুরে বৃদ্ধা। ওদের আমেরিকান কায়দায় সেই বৃদ্ধাটি যখন ওপারে পৌঁছলেন, ছেলেটির গালটা টেনে তার গালে একটি চুমু দিয়ে দিলেন, আদরের চুমু দিলেন। আর সে তিনি খুব হাসতে হাসতে, তার সে ফোকলা দাঁতে হাসতে হাসতে রাস্তাটা পেরিয়ে চলে গেল। ছেলেটির মনে একটা অদ্ভুত পরিবর্তন এলো, মানুষের সেবা করলে, আমি তো কিছু করিনি, বুড়ি আমার হাত ধরেছিল, এই জেব্রা ক্রসিংয়ের এপার থেকে এপারে নিয়ে এসেছি, এর বেশি তো আমি কিছু করিনি, তাহলে তাতেই এত আনন্দ। সে বাড়ি ফিরে গেল, তার ছেলে মেয়েদেরকে নিয়ে সে নতুন করে এই কাজ আরম্ভ করলো, তাদের সঙ্গে সঙ্গ দিতে থাকলো, বাড়ির লোকজনদের কাজে সাহায্য করতে থাকলো। মানুষটার ভেতরের আমূল পরিবর্তন হয়ে গেল। স্বামীজি এই নতুন দেবতা দেখার আমাদের একটা পথ বলে দিয়ে গেছেন। সমস্ত জীবন দিয়ে সেই যদি পথটা আমরা পালন করি তাহলে হবে। ঠাকুর নিজে বলছেন যে কলিতে অন্নগত প্রাণ, এখনকার পুরাকালে সেই যাগযজ্ঞ এসব করার মতো সময় নেই। আমরা আমাদের সংসারকে ফেলে যেতে পারবো না, আমরা আমাদের কোনো কিছুকে ফেলে যেতে পারবো না, তাহলে কি আমাদের ঈশ্বর দর্শন হবে না? অবশ্যই হবে। শুধু আমাদের জীবনের একটুখানি মডিউলেশন করা দরকার, আমাদের জীবনটাকে যেন একটু সেবাভাবে ভাবিত করা দরকার। যত আমরা ভাবিত করবো, প্রতি মানুষকে যদি একটুখানি আপনি সেবা করেন, দেখবেন অদল বদল হবেই। এমন মানুষ আমি দেখেছি, একজন মানুষকে দেখেছি, তার বাড়ির মানুষজন, বাড়ির একতলার যে ভাড়াটে, তাদের একটি দুর্ঘটনা ঘটে যাওয়ায় পুলিশ এসে বাড়ির সকলকে নিয়ে চলে গেল, ছোট্ট দুটো শিশু, তাদেরকে বার করে দিয়ে ফ্ল্যাট সিল করে দিয়ে চলে গেল। সেই ভদ্রমহিলা উপর থেকে নেমে এসে যে সেই শিশু দুটোর দায়িত্ব নিলেন, তারা তাদের তার কাছেই ধীরে ধীরে বড় হতে থাকলো, একটা সময় তার পরিবারের কাছে ফিরে গেল। এখন সেই ভদ্রমহিলা খুব বৃদ্ধ, নানা শারীরিক সমস্যায় জর্জরিত, কিন্তু ওই ছোট্ট শিশু কিন্তু দুটো কিন্তু এখন বড় হয়েছে, তারা কিন্তু কোনো দিন ভুলে যায়নি, তারা তাদের অবসর মতো সময় এসে তাকে সেবা করে। আপনি যদি এই সেবা করেন তাহলে দেখবেন জীবন্ত জাগ্রত, যার সেবা করছেন তার ভিতরেও দেবতাকে আবার অনুসন্ধান জাগবে। ঠাকুর বলছিলেন না যে কেমন করে ঈশ্বর দর্শনের জন্য যোগ্য হয়ে উঠতে হয়, সাধু সঙ্গ করা দরকার, আর ভক্ত বা সাধু যারা ঈশ্বরের নাম গুণগান করে তাদের সঙ্গ করতে হয়, এইটা হচ্ছে সঙ্গগুণের ফল। আপনি যত নিজের ভেতরে সুসঙ্গের চাষ করবেন, তত আপনি অন্যের ভেতরে সেটা সঞ্চারিত করতে পারবেন। ইষ্ট দর্শন শুধু আপনার নিজের হবে না, অন্যের ভেতরেও তা সঞ্চারিত হবে। আমাদের সঙ্গে এইরকম বহু সাধু থেকেছেন, চোখের সামনে দেখেছি পূজনীয় স্বামী গগনানন্দজি মহারাজকে। তিনি যখন আসেন শিশুমঙ্গল হাসপাতাল,
তখন একটা 50 বেডের মেটার্নিটি হোম ছিল, তার 20 বছরের সাধনা সেটা 500 বেডের জেনারেল হসপিটাল হয়েছে। সমস্ত দিন সমস্ত রাত মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রেখেছেন। মহারাজ যখন সেই কেন্দ্রের সম্পাদক ছিলেন, ওই 500 বেডের 500 পেশেন্ট প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন। তাদের কী সমস্যা হচ্ছে, তাদের কেমন কী হচ্ছে সেগুলো তিনি জানতেন। তারা বারবার ফিরে এসেছেন মহারাজের কাছে, তারা বারবার সেই ভালোবাসাটি নিয়ে এসেছেন। মহারাজকে কেউ কখনো কাশী বৃন্দাবনে গিয়ে দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতে দেখেননি। তিনি জপ ধ্যান করতেন প্রচুর, সেটা ঠিক, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু তার আসল জপ ধ্যান ছিল এই অন্যের সেবা। এটি হচ্ছে নতুন যুগে ঈশ্বর দর্শনের একটি পথ। আমরা যত এই পথটিকে বেছে নিতে পারবো, আমরা যত এই পথটির সঙ্গে সম্পৃক্ত হতে পারবো, দেখবেন ঈশ্বর দর্শন আমাদের হবেই হবে, এটা না হয়ে আমরা পারবো না। আমার খুব ভালো লাগছে, আজকের দিনটি খুব পবিত্র, বলছে আজকে দিন মাদার্স ডে। তার চেয়েও বড় কথা, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যিনি আমাদের নতুন করে আমাদের জীবনবোধে ঈশ্বর ভাবনাকে ভাবিত করেছেন, তার আজকে আবির্ভাব তিথি। এমন একটি দিনে আমরা আপনাদের সঙ্গে এই উচ্চ ভাবনা চিন্তা নিয়ে আমাদের আমার সাধ্য মতো যে ভাবনা চিন্তা সেটি বলতে পারলাম, এতে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার আলোচনা আমি এখানেই থামাচ্ছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদাব্ব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আমরা আবার একসঙ্গে মিলিত হয়ে এরকম ভগবানের কথা আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা।